করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালকে ব্যক্তিগত উদ্যোগে 15টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলে পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। রবিবার দুপুরে মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার বীরেন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করেন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় করোনার ঊর্ধ্বগতির সময় পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ জানান। নতুন যুক্ত 15টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হল 270টি, যা রোগীর অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে। সাবিহা হাসান, তৈয়বা, ডায়াল, সিলেট টেলিভিশন, সিলেট।